স্বাগতম জানাইছো আমার ডিজিটেল লাইভলৈ। প্রথমে আপোনালোকক ব্রেকিং নিউজটো জানাইছো যে 8 জুনত নতুন সরকারে কেন্দ্র শপথ গ্রহণ করব, মোদী সরকার শপথ গ্রহণ হব। আর এই ডিজিটাল লাইভের সঙ্গে মানে গীতাশ্রী আর মূর সঙ্গে আছে সতীর্থ মৌসুমী, আর আমি দুয়োগী মুহূর্তের এই গোটে আপডেট খবর খিনি লো। মৌসুমী, ডর খবর এই মুহূর্তে আমার বিশেষ সূত্রের খবর? হ্যাঁ, নিশ্চয়ই এই মুহূর্তে এইটাই ডর খবর যে দেশত যেহেতু দুগারক কিং মেকারের নাম উল্লেখ হয়ে আসে, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু, আর কাক সাপোর্ট করব, ইন্ডি এলায়েন্স নে এন ডি এ? আর সেই মুহূর্ততে এই ডর খবর তো আমার হাতলে আছে নিউজ 18 নেটওয়ার্কের বিশেষ সূত্রের পৰা। এই খবরটো আহিছে যে দেশত তৃতীয়বারের বাবে দেশের বাক জড়ি যাব নরেন্দ্র মোদীর হাতলৈ, অর্থাৎ তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিয়ে শপথ গ্রহণ করব। আর বিশেষ সূত্রের পৰা এই খবর আহিছে যে 8 জুনত শপথ গ্রহণ করব নরেন্দ্র মোদিয়ে। আর ইতিমধ্যে সেই সকলখিনি যেহেতু এই বিশেষ সূত্রের পৰা আমাদের এই খবর আহিছে, আর আজি যেহেতু গীতাশ্রী এন ডি এর মিত্র জোটের বৈঠক আছে, দুইটা ক্যাম্পের আজি বৈঠক আছে দিল্লিত। এতিয়া এনেকুৱা হৈছে যে যিসকল মুরব্বী ইন্ডি এলায়েন্স মুরব্বী সকলের কথা কোক, এন ডি এলায়েন্সর মুরব্বী এন ডি এর মুরব্বী সকলে কোক, অল রোডস লিড টু দিল্লি, তেনেকুৱা ধরনের হয়েছে। কেন সকল আমি কিছু ভিজুয়ালস আপনার একখন ফ্লাইটতে গৈছে তেজস্বী যাদব আর নীতিশ কুমার। নীতিশ কুমারের কথা ইতিমধ্যে মৌসুমী আপনি উল্লেখ করেছে যে নীতিশ কুমার, টিডিপি চন্দ্রবাবু নাইডু, তেলকর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এই মুহূর্ত যেহেতু আমার ডর খবর তো আমি জানাইছো যে 8 জুন, যেহেতু 9 তারিখের 9 জুনের পূর্বে আসলে সরকার গঠন হব, আর তৃতীয় ভবনের পর একটা বিশেষ সূত্র পর এই খবর আছে 9 জুনের পূর্বে দেশত তৃতীয়বারের বাবে যখন নতুন সরকার, নতুন সরকারে শপথ গ্রহণ করব, গতি সেই খবরটো যেহেতু আহিছে এতিয়া যে 8 জুনতে নরেন্দ্র মোদিয়ে পুনৰ তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব। আর ইতিমধ্যে নরেন্দ্র মোদিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে, আর এন ডি এর তৃতীয়বারের বাবে অভিলেখ এটা হয়েছে যে এই দশকের পিছন দশক ধরে এটা অভিলেখ যে হয়েছে যে তৃতীয়বারের সরকার গঠন হবলগীগুলি কৈছে যে 6টা দশকের পিছত এয়া এটা অভিলেখ যে ক্রমাগতভাবে তৃতীয়বারের এন ডি এ সরকার গঠন করব, আর দেশত এই হয়েছে 6টা দশকের পিছত। দুটা টার্ম পায় কিন্তু তিনটা টার্মত থমকি রবলগিয়া হয়, কিন্তু বিজেপিয়ে সেই তিনটা টার্মলকে লই গেছে এন ডি এ, যে এন ডি এর হাতত আসন। কিন্তু এই মুহূর্তে যদি ইন্টারেস্টিং কথা আমি কো আমার দর্শক কেটামান, প্রথম খবর তো হয়েছে যে 8 জুনত শপথ গ্রহণ করবে, আমার হাতত এই বিশেষ খবর আহি পড়েছে আর বিশেষ সূত্রের পর এই খবর, আর রাষ্ট্রপতি ভবনের সূত্রের পরও যেহেতু এই কথা কোয়া হয়েছে যে 9 তারিখের পূর্বে সরকার গঠন হব, আজি নৈশ ভোজর আহার আয়োজন করা হয়েছে, নৈশ ভোজর আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের, রাষ্ট্রপতির বা রাষ্ট্রপতি ভবনের আতিথ্য, অর্থাৎ বিদায় যখন মন্ত্রী সভা আজি মোদী মন্ত্রিসভা শেষ ক্যাবিনেট আছে, শেষ ক্যাবিনেট আছে আজি মোদী সরকারের শেষ ক্যাবিনেট আছে। আর ইতিমধ্যে যিকেইটা মিত্র দলের অংশীদার দল আছে তার প্রত্যেক যখন নেতা আছে সকলে দিল্লি উড়া মারিছে, ইতিমধ্যে দিল্লিত উপস্থিত হয়েছে তেওঁলোক, আর বৈঠকের পিছতে আজি সকলে রাষ্ট্রপতি ভবনত নৈশ ভোজত অংশ লব। আর যেহেতু আজি শেষরক্ষণ ক্যাবিনেট বৈঠক আছে মোদী সরকারের, আর ইতিমধ্যে সকলখিনি কথা সেই যিখিনি যে 9 তারিখের পূর্বে সরকার যেহেতু গঠন করবই, আর এই মুহূর্তে বিশেষ সূত্রের পর অহা সেই খবরটি হচ্ছে আটাইতকৈ ডর খবর যে এক প্রকার নিশ্চিত হয়েছে যে তৃতীয়বারের বাবে মোদী সরকারই হব, দেশের বাকজরি দায়িত্ব মোদী সরকারই লব। কিন্তু ইন্টারেস্টিং কথাখিনি যে এন ডি এ যে ধরনের আগবাড়িছে, ইন্ডি এলায়েন্সের আজি বৈঠক আছে, আই এন ডি আই এলায়েন্সের যে বৈঠক, এই বৈঠক দিল্লিত আছে, আর সেই বৈঠক ভাগ লোবর বাবে তেজস্বী যাদব ইতিমধ্যে উড়া মারিছে, সেই ভিজুয়ালটা যদি মানে পারো মৌসুমী আমি আমার দর্শকের বাবে লই আহিম। অর্থাৎ এই দুটা ক্যাম্পর যে তৎপরতা, ইয়াত নীতিশ কুমারের কথা আমি কৈছোঁ, নীতিশ কুমারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এটা লোব, বা টিডিপির চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারে জে ডি ইউর 12খন আসন আছে, টিডিপির হাতত 16খন আসন, আর এই 16-এ 12 এইখানে অঙ্ক মিলি আসলে এই সরকার গঠনত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হব। কিন্তু এই যে 16 আর 12খন আসন নীতিশ কুমার আর টিডিপি, কিন্তু এতিয়া নীতিশ কুমার আর টিডিপি এতিয়া আসলে ইন্ডিরও করবাত নয় করবাত চকুত আছে, ইন্ডি এলায়েন্সরও যে ইন্ডি এলায়েন্সেও যে অ্যাপ্রোচ করব বা অ্যাপ্রোচ করেছে ইতিমধ্যে হয়তো সেই ধরনের কথা বতরা খিনি বিশেষ ভিজুয়ালটো আমি দেখাবলে যত্ন করছো স্যার, একমানে পিছফালে ইয়া তেজস্বী যাদব আর আগফালে ইয়া নীতিশ কুমার, একেলগে উড়া মারিছে।
একলগে এক এখন ফ্লাইটত নতুন দিল্লী আহিছে আর এই কথাটোৱে কি সূচাইছে আসলতে নীতিশ কুমার জেডিইউ প্রধান নীতিশ কুমার যেহেতু কৈছে যে আমি এনডিএ লগত আছো আর এনডিএ লগত থাকি যেহেতু আজি এনডিএর অংশীদার দল হিসাবে আজি সেই বৈঠকত অংশগ্রহণ করবলৈ নতুন দিল্লী আহিছে আর সেই এক এখন ফ্লাইটত আছে তেজস্বী যাদব আর তেজস্বী যাদব যেহেতু ইন্ডি এলায়েন্স এনডি আর ইন্ডি এলায়েন্স একখন বিমানতে বিহারের গেছে দিল্লীলৈকে দুইটা পৃথকে পৃথকে শিবিরত ভাগ লব সতীর্থ মৌসুমী ইতিমধ্যে কৈছে যে নীতিশ কুমারে কিন্তু কৈছে যে তেওঁলোক এনডিএ এটা আর একটা উল্লেখযোগ্য কথা যে যেহেতু এই কথাটো কৈছে যে এতিয়ালৈকে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারে ইন্ডি এলায়েন্সের আছে বলেও কিন্তু ইন্ডি এলায়েন্সের যে অংশীদারিত্ব দল আছে দাবি করে আছে গতি এফালে কেছে আমি এনডিএ আছো বা এনডিএ ভাবি আছে যে আমার কারণে আছে আর ইন্ডি এলায়েন্সের অংশীদারি যে আন দল আছে কৈ আছে যে এটাও জেডিইউ নাই চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে কোয়া বলে কৈছে যে আমি ইন্ডি এলায়েন্সের আছো বলে এটা আশা এরি হয়তো দুইটা ক্যাম্পেইন নিদিব কিন্তু এনডিএ যেহেতু এনডিএ আসলে এনডিএ সহিতে জেডিইউ বিহারের গোটেই উলট ফেয়ার হয়েছিল নির্বাচনের ঠিক আগে আগে যত এই ডাঙর এলায়েন্স এটা বিরোধী এলায়েন্সের আটাইতক আগভাগ লওয়া মানুষজন আছে নীতিশ কুমার আটাইতক আগভাগ লৈছিল নীতিশ কুমার মমতা ব্যানার্জি তেজস্বী যাদব এই ধরনের বৈঠক মিলিত হয়েছে ইন্ডিয়া এলায়েন্স আনকি সেই গোটেইখিনি কথা বতরা দুটামান নিশার ভিতরতে গোটেইখন উলট ফেয়ার হয়ে গেল আর বিজেপির সহিতে সামিল হয়ে গেল জেডিইউ একাশরিয়া হয়ে পড়ল আর জেডি কিন্তু সেই সুবাদতে হয়তো যে নীতিশ কুমারে যেহেতু গঠন করেছিল এই ইন্ডি এলায়েন্স বিরোধী এই গঠবন্ধন তার পরিপ্রেক্ষিততে হয়তো এতিয়াও কংগ্রেসে আশা এৰি দিয়া নাই 2009 চনের পিছত আটাইতক বেশি 99খন আসন অকলে কংগ্রেসে এইবার লাভ করেছে কংগ্রেসে হয়তো এবার ফলাফল যথেষ্ট তুলনামূলকভাবে যত এটার পিছত এটা নির্বাচন হেরুবলগিয়া হয়েছে এখনের পিছত এখন রাজ্য হেরুবলগিয়া হয়েছে মুখ ঠেকেচা খাইছে রাজ্য আমার কথাই যদি কয় কিন্তু এই তালিকা আসলে কংগ্রেসের সেই দিকে যথেষ্ট কনফিডেন্ট হয়ে আছে আমি গৌরব গগৈর ভাষ্য শুনেছো বা আমি আন আন নেতা সকলের ভাষ্য ইতিমধ্যে শুনেছো এনেকুৱা হৈছে তেওঁলোকে চৰকাৰ গঠন কৰিব যদিও নোৱাৰে কিন্তু হারি হারি জিকিছে এক প্রকার যেন সেই ধরনের একটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস সন্তুষ্টির হাঁহি এটা গীতাশ্রী এখানে আর একটা উল্লেখযোগ্য কথা যে এই কথাটো কোনে কৈছে মই কব বিচাৰিছো যে ইন্ডি এলায়েন্সের অন্যতম এটা মিত্র দল শিবসেনা শিবসেনার উদ্ধব বালাসাহেব ঠাকরে দলের নেতা উদ্ধব ঠাকরে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিল যে প্রধানমন্ত্রীর নাম নির্বাচন করব ইন্ডি এলায়েন্সে যেহেতু বৈঠক হব দিল্লিত আর তাত উদ্ধব ঠাকরে কলে যে চন্দ্রবাবু নাইডু আহিব ইন্ডি এলায়েন্স উদ্ধব ঠাকরে সেইখানে কথা কৈছে আৰু নীতিশ কুমারও ইন্ডি এলায়েন্স অহার ইঙ্গিত দিছে উদ্ধব ঠাকরে নিশ্চয়কৈ নীতিশ কুমার আর ইন্ডি এলায়েন্স অর্থাৎ ইন্ডি এলায়েন্সে আই এন ডি আই এ অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি এলায়েন্স গোটেই যে বিরোধী শক্তি একগোট হয়েছিল ডি এম কে অর্থাৎ তামিলনাডু মুখ্যমন্ত্রী স্টালিন এম কে স্টালিনও দিল্লী অভিমুখে উড়া মারিছে বা মহারাষ্ট্র যে ডাঙর উলট ফেয়ার হয়ে গেল মহারাষ্ট্রত বিজেপির হাতত 41খন আসন আছিল 48 স্ট্রেংথ 41খনে এনডিএ হাতত আছিল কিন্তু এবার আসন হেরুবলগিয়া হল মুঠর ওপর এইবর কথা কিন্তু শিবসেনা আপনি কথাখিন কোয়ার শিবসেনা কিন্তু এই মুহূর্তে মূর হাতত একটা আন খবর এটা আছে আর এই খবরটা জানাবলে যত্ন করি উদ্ধব ঠাকরে দিল্লির যখন এই মুহূর্তে আহিছে যে আপডেট উদ্ধব ঠাকরে উপস্থিত না থাকে দিল্লির যখন বৈঠক হব নিশ্চয় ইন্ডি এলায়েন্সের আজি যেহেতু বৈঠক আছে আজি বিয়লি ভাগলৈকে এখন বৈঠক হব এই মুহূর্তে আমার হাতত যে অহা খবর সেয়া হয়েছে যে খুব সম্ভবত উদ্ধব ঠাকরে সেইখন বৈঠকত ভাগ নলয় উদ্ধব ঠাকরের হাততো কিন্তু এবার মহারাষ্ট্র বহুখন আসন আছে কিন্তু ইয়ে কি সূচাইছে উদ্ধব ঠাকরে সেই বৈঠক স্কিপ করা বা তাত বৈঠকত উপস্থিত নথকা অংশ নলওয়াটোয় কিবা বেলেগ ইঙ্গিত দিছে নেকি মানে গীতাশ্রী এনেকুৱা হৈছে এতিয়া মানে পদ পরিবর্তন হয়ে আছে ঘনাই ঘনাই পদ পরিবর্তন হয়ে আছে যেটু ভবা হয়েছে সেই ধরনের হওয়া নাই কারণ দেশের ফলাফল যেটু ভাবিছিল সেই ধরনের নহল এক্সিট পোল যে ধরনের রেজাল্ট দিছিল সেয়া নহল এটা ভাবি আছে সরকার গঠন করব এনেকা ধরনের যুর একটা অনুমান করে থাকা হয়েছে সকলখিনিতে দেখার সময়ে সময়ে খুব সোনকালে পথ পরিবর্তন হব ধরেছে কারণ এনডিএ মিত্রজোঁট আর ইন্ডিয়া এলায়েন্সের যেহেতু আজি দুইটা দলরে বৈঠক আছে নতুন দিল্লীত আর ইতিমধ্যে সকলখিনি তালে আহিছে নতুন দিল্লী উড়া মারিছে আর তার পূর্বে এই বৈঠক হওয়ার মাজতে সেই গুরুত্বপূর্ণ যেটু খবর আহিছে যে 8 জুনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে পুনর্বার শপথ গ্রহণ করব কিন্তু এতিয়ালৈকে সেই বৈঠক এনডিএর মিত্র দলের বৈঠক ইফালে ইন্ডিয়া এলায়েন্সের বৈঠক সেয়া কিন্তু এটাও হয়ে উঠা নাই আর যেহেতু
বৈঠকের কথা কোতে মই এই মুহূর্তে যোগ দিম যে 4 বছর আজি এনডিএ বৈঠক আছে, যেহেতু 8 জুনত শপথ গ্রহণ হব, এনডিএ সরকার শপথ গ্রহণ হবলে গৈ আছে, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্বার প্রধানমন্ত্রী আসন বহিবলে গৈ আছে, 8 জুনত শপথ গ্রহণ, কিন্তু তার ঠিক পূর্বে 4 বজাত আজি সেইখন বৈঠক আছে দিল্লিত, ইন্ডিয়া অ্যালায়েন্সের যদি বৈঠক আছে আজি 4 বজাত আনখন বৈঠক, অর্থাৎ এনডিএ বৈঠক এখন আছে। আর এই বিষয়ে কিন্তু শরদ পাওয়ার কিছু সময় পূর্বে শরদ পাওয়ারে সাংবাদিকের মুখোমুখি হয়েছে বা কিছু মন্তব্য করেছে, শরদ পাওয়ারে কৈছে যে কিন্তু শরদ পাওয়ার একটা অন্যতম অংশীদার, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের শরদ পাওয়ারে কৈছে যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের সঙ্গে এতিয়ালেকে কথা পতা নাই, আর আজি যখন বৈঠক হব দিল্লিত তাত সকলোখিনি পসিবিলিটিজ বা স্ট্র্যাটেজি সকলোখিনি তেওঁলোকে আসলে নির্ধারণ করব বা আলোচনা করব বলে শরদ পাওয়ারে এই মন্তব্যটো করেছে। লক্ষণীয় বিষয়, আর যেহেতু আমি ইতিমধ্যে আমি কই আছো বারে বারে যে সকলোরে চকু কিন্তু নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর উপর, কারণ তেওঁলোকৰ ওপৰতে এতিয়া চৰকাৰ গঠনৰ এই যি আচলতে কিং মেকাৰ বুলি আমি কৈছো, তেওঁলোকৰ ওপৰতে সকলোৰে চকু, আৰু এতিয়া কব নোৱাৰি ৰাজনীতিৰ কথা কত কেনেকৈ পদ পৰিৱৰ্তন হয়, আৰু যিহেতু প্ৰত্যেক সময়ে সময়ে এতিয়া এই ধৰণৰ নতুন নতুন খবৰ আহি আছে, কিছু সময়ৰ মূৰে মূৰে নতুন নতুন খবৰ আহি আছে, আৰু সেই খবৰবোৰ আমি আপোনালোকক জনাই গৈ আছো, জনাই যাম, আৰু যিহেতু এই মুহূৰ্তলৈকে অহা খবৰ অনুসৰি আমি কৈছো যে একটা বিশেষ সূত্রের পর সেই খবর আছে, নিউজ 18 নেটওয়ার্কর বিশেষ সূত্রের পর সেই খবর আছে, 8 জুনত মোদিয়ে যেহেতু তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব, আর ইফালে রাষ্ট্রপতি ভবনের পর এটা কোয়া হয়েছে বিশেষ সূত্রের পর যে 9 তারিখের পূর্বেই নতুন সরকারে শপথ গ্রহণ করব, আর তার পূর্বে আজির দিনটি হয়ে পড়েছে বিশেষ খুব, কিন্তু দুইটা ক্যাম্পরে দুইটা শিবিরের, এফালে এনডিএ এফালে ইন্ডিয়া, ইয়ার মাজতে আরো একটা খবর আমি দর্শকক জানাম, চন্দ্রবাবু নাইডুর কথা আমি উল্লেখ করে আছো, চন্দ্রবাবু নাইডুয়ে কিন্তু কৈছে যে আমি এটা এনডিএ হইতে আছো, উই আর ইন এনডিএ, আই এম গোয়িং টু এনডিএ মিটিং, আই এম গোয়িং টু দ্য এনডিএ মিটিং, ইন কোর্স অফ টাইম উই উইল রিপোর্ট ইট, এইখিনি এই ধরনের কথা কৈছে। আর চন্দ্রবাবু নাইডুর কথা উদাহরণ যদি আমি ধরো, সৌ সেদিনালৈকে চন্দ্রবাবু নাইডুর গোটেই রাজনৈতিক ভবিষ্যৎ শেষ বলে আসলে বহুতে কই দিছিল, বা চন্দ্রবাবু নাইডুর কথা এই ধরনের কৈছিল যে জেললে গৈছে, যে উভতি আহি, কিন্তু যেটো কামব্যাক ফিনিক্স পক্ষীর দরে কামব্যাক এটা কইলে, আর চন্দ্রবাবু নাইডুর উপরতো এটা সকলরে আজি আজি আমি ইয়াত চন্দ্রবাবু নাইডুর কথা আলোচনা করে আছো, কেন 16খন আসন জয় হয়ে আছে, গীতাশ্রী চাবলে গেলে নীতিশ কুমারের হাতত 12খন, চন্দ্রবাবু নাইডুর 16খন, কম আসন, কিন্তু চাওক এরি এতিয়া কোনো এটা দলে সরকার গঠন করব নয়, এনেকুৱা ধরনে স্থিতিত আছে, খুব মজবুত হয়ে আছে, আসন হাতত কিন্তু স্বাভাবিকভাবে চাব গেলে কম, এজনের হাতত 12খন, এজনের হাতত 16খন, আছে চন্দ্রবাবু নাইডুর কথা আমি ইয়াত পাতি আছো, আর কারণটো হয়েছে কেন চন্দ্রবাবু নাইডুয়ে যি কেবল অন্ধ্রপ্রদেশ হাজরি অনাই নহয়, অন্ধ্রপ্রদেশের বিধানসভা জয়যুক্ত হয়েছে তেনেকুৱা নহয়, আর একক সংখ্যাগরিষ্ঠতার সেই ধরনের আসলে টিডিপির কথা কোনো তেলেগু দেশম পার্টির উত্থানের কথা হয়তো কোনেও কল্পনাও করা নাছিল, তার লগতে যেহেতু এই এইবার সংসদলৈ যেহেতু টিডিপির এই যে 16গৰাকী সাংসদ, এই 16গৰাকী সাংসদে কিন্তু টিডিপির চন্দ্রবাবু নাইডুকে এটা বার্গেনিং পাওয়ারটা আনি দিলে, যি নহক এতিয়া আমি এই গোটেই কথা বতরাখিনির মাজত আপডেটস কিছু আহি আছে, আর অহরহ আপডেট আহি আছে, এখানে গীতাশ্রী এটা কথা কব বিচাৰিছো, যেহেতু আপনি কৈছিল যে বালাসাহেব ঠাকরে তেওঁ আজি নাহু বুলি কৈছে, নাহু বুলি কৈছে, এই কারণটা এইটাই নেকি, কারণ তেওঁ যেহেতু কৈ আছিল যে যেহেতু চন্দ্রবাবু নাইডু নাইডুয়ে তেওঁক কৈছে যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের লগত আছো, সেই কথাটো তেওঁ কৈছে, তেওঁ সংবাদ মাধ্যমে প্রকাশ কৰিছে, সংবাদ মেল যোগে তেওঁ সেই কথাটো কৈছে, আৰু নীতিশ কুমাৰেও তেওঁলোকক সাপোর্ট কৰা বুলি কৈছে, কিন্তু এই মুহূৰ্তত যেতিয়া তেওঁ জানিলে যে নহয় তেওঁলোক এনডিএ লগতহে আছে, আৰু এনডিএৰ আজি যিখন বৈঠক তাতহে তেওঁলোকে অংশগ্রহণ কৰিব, হয়তো তেওঁ সেইবাবে তেওঁ হয়তো ক্ষোভিত হয় বা তেওঁ অসন্তুষ্ট হৈ এই বৈঠক, এতিয়া অসন্তুষ্টি আৰু এটা ধৰণে যদি কওঁ, কিবা অসন্তুষ্টি কংগ্ৰেছৰ সৈতে আছে নেকি, কংগ্ৰেছৰ সৈতে সময়ে সময়ে কিবা তেনেকুৱা ধৰণৰ বিশেষ কথা বতৰা মিলা নাই নেকি, যে আজি মিটিং খন স্কিপ করব বলে কোয়া হয়েছে, আর এখন যখন বৈঠক আমি কলো যে আর একটা ব্রেকিং নিউজ জানাম আমি মুহূর্তে মুহূর্তে আসলে খবর আহি আছে যে 4 বজাত যেহেতু এনডিএ বৈঠক খন আছে, ইন্ডি ব্লকৰ বৈঠক খন আজি 6 বজাত আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সৰ যখন বৈঠক যত কংগ্রেস মুরব্বী মালিকার্জুন খার্গে ঘর এখন বৈঠক হব, কংগ্রেস মালিকার্জুন খার্গে বাসগৃহত এখন বৈঠক হব, সেই বৈঠকখন তাত স্ট্র্যাটেজি নির্ধারণ করব, কিন্তু সরকার গঠন করার বাবে কুচকাওয়াজ সমানে, অর্থাৎ আশাই দিয়া নাই, কুচকাওয়াজ সমানে আসলে চলাই থাকা দেখা গৈছে,
ইন্ডি ব্লককো আমি আমি আরো আরো কিছু ভিজুয়ালস আমি নতুন নতুন কিছু ভিজুয়ালস আমার হাতত আহি আছে, আমি সেইখিনি আমি যিমান পাৰো আসলে দর্শকক দেখাই যাবলৈ যত্ন করিম। আর যখন ছবি এই ফটো যখন আমি কিছু সময় পূর্বে আমি দেখাই আসিল, যখন ফটো আমি কিছু সময় পূর্বে দেখাই আসিল, সেই ফটোখনো আসলে বড় ইন্টারেস্টিং, যে একে ফটো আর ভিডিও যে একেখন বিমানতে একেখন ফ্লাইটতে দুইগৰাকী উড়া মারিছে, দুইগৰাকীয়ে গোটেই যে পথ পরিবর্তন হয়েছিল, নিজেই গঠন করা একটা ইন্ডি এলায়েন্স কিহর বাবে বা কি অঙ্কত বা কি 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 ভাবি চিন্তি নীতিশ কুমারে ভঙ্গ করে এন ডি এর সহ যোগদান করেছিল, এটিও এন ডি এর সহ থাকিম বলে কৈছে, মানে কোয়াত কৈছে, কিন্তু ভবিষ্যতে বা কি এই ধরনের কথা বতরা খিনি স্বাভাবিকতে আহি পড়িছে। রাজনীতিত মানে যিকোনো কথাই সম্ভব, যিকোনো কথাই সম্ভব, আর যিকোনো সময় যিধরণে পথ পরিবর্তন হয়ে আছে, এতিয়া ইন্ডি এলায়েন্সেও ভাবি আছে যে সরকার গঠন করবলৈ জেডিইউর সমর্থন আর যদি চন্দ্রবাবু নাইডুর সমর্থন পায়, নীতিশ কুমার সমর্থন পায়, আর তার উপরে যে নির্দলীয় আন যুহ প্রার্থী আছে সমর্থন লাগিব, প্রায় নগৰাকী প্রার্থী সমর্থন লাগিব, যদি সেইখিনি পায় চিন্তা চর্চা করেছে যে সরকার গঠন করব, সহজ কিন্তু একেবারে নহয়, সম্মুখ বহুকেটা প্রত্যাহ্বান পার করিয়ে যাব লাগিব। আর যেতিয়া আমি জানো যে বহুকেটা দল আমি দেখিছিল যে কংগ্রেস আর এই বাকি বিরোধী দল সমূহে যেটা সিট শেয়ারিং করেছিল, কোন কেইখনত কিমান খেলিব, কোন কেইখনত নেখেলে সিট শেয়ারিং করিব, বুঝাপড়াত আহিব, সেই বুঝাপড়াতে আসলে আহিবলৈ পৰা নাছিলে, আর সেইটো এটা লক্ষণীয় বিষয় এটা যে সেই বুঝাপড়াতে তেওঁলোক আহিব পৰা যেহেতু নাছিলে, তেতিয়াই বহুখিনি প্রশ্ন উত্থাপন হৈছিল যে কেনেবাকৈ যদি তেওঁলোকৰ সরকার যদি তেওঁলোকে গঠন করেও এই যেটো সিট শেয়ারিং, কোনে কি পাব, কোনে কিমানখন আসনত তেওঁলোকে ফর্মেশন করিব, বা কোনে কিমানখন আসনত তেওঁলোকে কি ধরনের তেওঁলোকে ভাগ বতরাবোৰ করিব, এইবোৰ নানানটা কথা ইমান সহজ আসলতে নহয়। এনডিএ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যি কনফিডেন্টলি তেওঁলোকে ইতিমধ্যে আঠজনত প্রধানমন্ত্রী শপথ লওয়ার কথা আমি আমার হাতত আহি পড়েছে বিশেষ খবরটো, আর বড় বিশেষ অসন্তুষ্টি বা বড় বিশেষ তেনেকুৱা ধরনের কথা কিন্তু তাত নাই, কিন্তু আনহাতে যদি আমি সাবলৈ যাও এই এই ইন্ডি ব্লকৰ কথা, তেওঁলোকৰ সন্মুখত কিন্তু বহুটা প্রত্যাহ্বান থাকিব। কিন্তু লগতে এই কথাখিনি আমি কম যে যেহেতু বিজেপির হাতত এইবার তেওঁলোকে যি ধরনের আসলে আশা করেছিল বা টার্গেট লৈছিলে, সেই সিমান কেইখন আসন তেওঁলোকে হয়তো পাবলৈ যেহেতু গৈ পাবলৈ সক্ষম নহল, এতিয়া নীতিশ কুমাৰৰ হাতত হয়তো অধিক বার্গেন পাওয়ার থাকিব, বা টিডিপি তেওঁলোকে হয়তো আৰু মন্ত্রী পদ তেওঁলোকে বিচাৰিব, স্বাভাবিক কথা, সেইখিনি সমৰ্থন দিছে তেওঁলোকে ভাগ বিচাৰিব নহয় জানো, নিশ্চয়কৈ তেওঁলোকে বিচাৰিব, কাৰণ আৰু তো এনেকুৱা সূত্ৰৰ পৰা খবৰ আহিছে যে নীতিশ কুমাৰৰ প্ৰধানমন্ত্ৰীত্ব দাবী কৰিব, সেই কথাও কিছু কিছু সূত্ৰৰ পৰা আহিছে যে প্ৰধানমন্ত্ৰী পদৰ বাবে নীতিশ কুমাৰৰ নামটো তেওঁলোকে বহুতে দাবী তেওঁলোকে বিচাৰিব যে তেওঁ প্ৰধানমন্ত্ৰী দিয়া হওক, কাৰণ হয়তো এইখিনি সময়ত এতিয়া যিকোনো কথা এনেকুৱা ধৰণৰ কথা পোহৰলৈ আহিব এতিয়া হয়তো নহবগে, কিন্তু মূল কথাটো হৈছে যে সকলোৰে এই যে ইন্ডি এলায়েন্সেও তেওঁলোকেও ভাবি আছে কিছু কথা, এই সকলোবোৰ কথা সকলোবোৰ কল্পনা উফৰাই অৱশেষত কিন্তু মোদীয়েই গৈ প্ৰধানমন্ত্ৰী হ'ব। আমাৰ হাতত যিখিনি খবৰ এই মুহূৰ্তত আপোনালোকক পুনৰ সেই ব্ৰেকিং নিউজ জনাই আছো, আমার হাতত যেটা খবর সেয়া হয়েছে যে 8 জুনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে শপথ গ্রহণ করব, আর এই মুহূর্তের ডর খবর লগতে থুলমূলক গোটেকিটা খবর আমি উদ্ধব ঠাকরে স্কিপ করব, আজির যখন ইন্ডি ব্লকের যখন ইন্ডিয়া এলায়েন্সৰ যখন বৈঠক, সেই ইন্ডিয়া ব্লকৰ বৈঠকখনত উপস্থিত নাথাকে বুলি এই মুহূৰ্তত আমাৰ হাতত আহিছে খবৰ। সমান্তৰালকৈ আৰু এটা খবৰ হৈছে যে 4 বজাত এন ডি এৰ বৈঠকখন আছে, 6 বজাত কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইন্ডি ব্লকৰ বৈঠকখন আছে, যি ধৰণে খবৰখিনি আগবাঢ়ে প্ৰতিটো মুহূৰ্তৰ আপডেট আপুনি কেৱল লাভ কৰি থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ স্ক্ৰীণত, আমি ডিজিটেল লাইভতে হওক বা আপুনি টিভিৰ পৰ্দাত, আপুনি সকলোখিনি আপডেট যি ধৰণে পথ পৰিৱৰ্তন ঘটে যদি ঘটে, বা যি ধরনের আসলে সরকার গঠনের কুচকাওয়াজখিনি হয় কেনে হয় কেতিয়া হয় কি ধরনের তাত মন্ত্রী আর স্বাভাবিকতে শপথ গ্রহণ হব, তারপর মন্ত্রী পদর কথা আহি পড়ব, ক্যাবিনেটর কথা আহি পড়ব, এই গোটেইখিনি খবর আমার স্ক্রিনত রিফ্লেক্ট হব, আমি গোটেইখিনি আপডেট আপনাদের লই আহি থাকিম, ইয়ার সঙ্গে বিদায় লম, আমি বিদায় লম নিশ্চয়ভাবে, নমস্কার।